উপনির্বাচনের দিকে দিকে অশান্তি। মুখ্য নির্বাচন কমিশনারের ফোন, এবার মুখ্য নির্বাচনী আধিকারিককে শান্তিপূর্ণ ভোটের জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন রাজীব কুমার। দিকে দিকে অশান্তির খবর বারবার সামনে আসছেন। ভাটপাড়াতে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনা, একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। পশ্চিমবঙ্গের নির্বাচন কি রক্ত ছাড়া, হিংসা ছাড়া, অশান্তি ছাড়া হওয়া সম্ভব নয়? এই প্রশ্নটা বারবার উঠে আসছে। মুখ্য নির্বাচন কমিশনার ফোন করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, মুখ্য নির্বাচন কমিশনার ফোন করে মুখ্য নির্বাচনী আধিকারিককে ঠিক কি কি নির্দেশ দিলেন? দেখো, সকাল থেকে দফায় দফায় মুখ্য নির্বাচন কমিশনার, তিনি ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বারবার যোগাযোগ করছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যে ছটি যেখানে উপনির্বাচন হচ্ছে সেই সংক্রান্ত এলাকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সেখানে ভোট কীভাবে হচ্ছে সেই বিষয়টা যেমন নজরে রাখতে বলছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, ঠিক তার পাশাপাশি জগদ্দল ইস্যুতেও কার্যত একটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তার কারণ হচ্ছে, যেহেতু নৈহাটির পাশে জগদ্দল এবং সেখানে এই ঘটনা, যে ঘটনার জেরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বিভিন্ন প্রশ্ন উঠছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, সে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচনের ক্ষেত্রে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য জাতীয় নির্বাচন কমিশন থেকে দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে সতর্ক করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যাতে নির্বাচন প্রক্রিয়াতে কোনো ত্রুটি না থাকে, কোনো খামতি না থাকে। এবং সেই মতোই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সংশ্লিষ্ট যে সমস্ত এলাকাগুলোতে নির্বাচন চলছে সেই সমস্ত জায়গাগুলোতে বা জেলা যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদেরকে সতর্ক করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, যাতে যতক্ষণ পর্যন্ত এই ভোট প্রক্রিয়া চলবে সেখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সেক্ষেত্রে প্রশাসনের সামগ্রিকভাবে নজরে রাখা মূলত দায়িত্ব। সেই বিষয়টাও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, বারবার বলে দিচ্ছে। বলা বাহুল্য যে জাতীয় নির্বাচন কমিশনার, তিনি বারবার যোগাযোগ করছেন, দফায় দফায় ফোন করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এবং তারপরেই মূলত এই সমস্ত নির্দেশিকা, আবার জাতীয় নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম মোতাবেক বা নির্দেশ মোতাবেক সেগুলো আবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে কার্যত অবস্থান নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে যাবতীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজীব কুমার। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। অবশেষে ভোট দিলেন নয়ন দে, মেদিনীপুরের বিজেপি কর্মী নয়ন। নয়নকে গৃহবন্দী করবার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা, অবশেষে প্রার্থীর সঙ্গে গিয়ে ভোট দিলেন বিজেপি কর্মী নয়ন দে। অবশেষে ভোট দিলেন নয়ন দে, মেদিনীপুরের বিজেপি কর্মী নয়ন দে। নয়নকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে প্রার্থীর সঙ্গে গিয়ে ভোট দিলেন বিজেপি কর্মী নয়ন দে। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এমন অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে তিনি ভোট দিয়েছেন, তার কি প্রতিক্রিয়া শুরু শুনুন। আমাকে আটকানা তৃণমূলের যে দুষ্কৃতীরা বা রাজ্য পুলিশ, এরা যৌথ মিলে দেখছে যে বিজেপির ভোটটাকে কীভাবে তৃণমূলের পকেটে ঢোকানো যায়। তাহলে একে যদি অ্যারেস্ট করতে পারি তাহলে আমাদের ভোটটা আমরা অ্যাভেলেবল করতে পারবো বিজেপির সক্রিয় করে। আপনার 12:10 থেকে সকাল 6 অবধি নিশ্চিন্ত রাখছে। আমাকে সিআরপিরে আসছিল আমার বাড়িতে, তারা বলছিল চলুন ভোট দিতে যাবেন। আমি না, আমি আমার প্রার্থীর সঙ্গে যাব, প্রার্থী আসতেছি। তাহলে প্রার্থীর সাথে বা সপরিবারে ভোট দিতে? হ্যাঁ, ভোট দিতে যাব। যে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা, দেখাবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর পাঠানো প্রতিবেদন। রাতভর নজরবন্দি করে রাখা হয়েছিল চান্দ্রার বিজেপি কর্মী নয়ন দেকে, এমন অভিযোগ তোলে সাত সকালে এই টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এরপরই চাঁদড়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে এলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায় এবং নয়ন দে ও তার পরিবারকে সাথে নিয়ে চাঁদড়ার এই যে ভোট কেন্দ্র এখানেই কিন্তু কিছুক্ষণ আগে পৌঁছান শুভজিৎ রায় এবং এরপর কিছুক্ষণ আগেই নয়ন দে ও তার পরিবার চাঁদড়ার এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং তারা এরপর এলাকায় কীভাবে ভোট হচ্ছে তা দেখবেন বলে জানিয়েছেন।
এই ঘটনার পর যেটুকু জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে নয়নদের বিরুদ্ধে আগের থেকেই কিন্তু একটি মামলা রুজু করা হয়েছিল, মামলা রুজু হয়েছিল এবং জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে নয়নদের বিরুদ্ধে, আর সেই কারণেই প্রাথমিকভাবে তদন্তে গিয়েছিল পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে রাত থেকেই বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে সেখানে কিন্তু বিজেপি নেতাকর্মীরা যারা সক্রিয়ভাবে বিজেপির সাথে যুক্ত তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে। আর এর প্রতিবাদে আজ সন্ধ্যে অর্থাৎ ভোট শেষ হওয়ার পর এসপি অফিস ঘেরাওয়ের কিন্তু একটা হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির তরফে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় গ্রাউন্ড জিরোর থেকে নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। শ্যামপুরে বিরোধী দলনেতার সভার অনুমতি, শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিল আদালত। শ্যামপুরের দেউরি বাজার জংশনে সভা বিরোধী দলনেতার, বিরোধী দলনেতা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, রাস্তা ছোট হয় কনভয় ঢোকা কষ্টকর, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। যদিও শ্যামপুরে বিরোধী দলনেতার সভার অনুমতি দেওয়া হচ্ছে, শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছে আদালত। শ্যামপুরের দেউরি বাজার জংশনে সভা বিরোধী দলনেতার, বিরোধী দলনেতা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, রাস্তা বেশ খানিকটা ছোট, আর সেই ছোট রাস্তায় কনভয় ঢোকাটা বেশ খানিকটা কষ্টকর যদি হয়, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। যদিও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, সেই সমস্ত শর্ত সাপেক্ষেই সভার অনুমতি দিয়েছে আদালত। শ্যামপুরের দেউলি বাজার জংশনে সভা বিরোধী দলনেতার, অবশেষে সভার অনুমতি দিয়েছে আদালত। বিরোধী দলনেতা জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, সেক্ষেত্রে যেহেতু সংকীর্ণ রাস্তা, সেক্ষেত্রে সংকীর্ণ রাস্তাতে কনভয় ঢোকাটাও কষ্টকর হতে পারে, সেই প্রশ্নটাও তুলে দিয়েছে আদালত। যদিও শর্ত সাপেক্ষে আদালতে সভার অনুমতি দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।